আগের দিনের থেকে আজকে অনেক বেটার সাজেছে। আমরা এত লেট হয়ে মানে হয়ে গেছে যে বিয়ে কমপ্লিট শুধু মালা বদলের সময় আসা হয়েছে। Everyone, good morning. আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বিয়ে বিয়ে করে তো আমার ভালো করে ব্লগই করা হচ্ছে না। আর 27 তারিখে যে বিয়েটা হচ্ছিল সেখানে ব্লগ করেছি, এখনো কিচ্ছু আমার এডিট করে পোস্টই হয়নি। মানে বিয়ে বিয়ে করে এতটা মানে বিজি যাচ্ছে। যাই হোক, আবার আজকে সেকেন্ড বিয়ে আছে, এটাই লাস্ট বিয়ে, তারপরে আমরা চণ্ডীগড় ব্যাক করে যাব। তো আমি রেডি হয়ে গেছি, আমার ফুল লুকটা একবার দেখিয়ে দাও। তো শাড়ি ঝামেলা তো আমি রাখি না, সবসময় চুড়িদার বা গাউনই পরে থাকি, সিম্পল সেজেছি। চলো এবারে বেরোনো যাক, এখন বাজছে 11:45। মানে আমরা তো সবসময় সব জায়গাতেই লেট, কখনো টাইমে পৌঁছাতে পারি না। আজকে তো ওয়েস্ট বেঙ্গলে মানে ওয়েদার ভীষণ খারাপ, বৃষ্টি না হয় ভগবানের কাছে এটাই প্রে করছি। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, আর কালকে ওদের মেহেন্দি ছিল, তো আমি মেহেন্দি পরেছি। আর আমি মেহেন্দি ফাংশনে অল্প অল্প কিছু ক্লিপ আমি নিয়েছিলাম, সেটাও এখানে অ্যাড করে দেবো। তো চলো এবারে বেরোনো যাক, আর আমার মেয়েকে একবার দেখাই তোমাদের। বিয়ের আগের দিন রাতে ছিল মেহেন্দি ফাংশন। যিনি মেহেন্দি করতে এসেছিলেন তার হাতের কাজ অসাধারণ। ব্রাইডের হাতে দু হাতে একটা বর একটা বইয়ের ডিজাইন করেছিল, সত্যি ওটা আমার খুব ভালো লেগেছে। আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, জাস্ট তোমরা দেখো। তো যার বিয়ে হচ্ছে তার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়ে দিই। ওর নাম দুর্গা, আমার শ্বশুরবাড়ি পাড়াতেই বাড়ি। বাই প্রফেশন হচ্ছে লয়ার, বাট তার সাথে খুব ভালো নাচে গানও করে, যাকে বলে মাল্টি ট্যালেন্টেড। তো অনেক মাস ধরে দুর্গার বিয়ে হবে আমরা করছিলাম, অনেক প্ল্যান করছিলাম, ফাইনালি সেই দিনটা চলে এসেছে। আমরা খুব এনজয় করেছি, নাচ গান হই হুল্লোড় খাওয়া দাওয়া। তারপর রাত 9টার সময় ছিল ক্ষীর খাওয়ানো ফাংশন, তো আমরা সবাই মিলে ওকে ক্ষীর খাইয়ে আশীর্বাদ করলাম। তো এই হচ্ছে আমাদের মেয়েও সেজেছে, লেহেঙ্গা পরেছে মায়ের মতো। তো বাবু লেহেঙ্গা ভালো? বিন্দি কোথায় গেল তোমার? তোমার বিন্দি কোথায়? ন বিন্দি তো খোগে বেটা। মানুষের যখন বিয়ে ঠিক হয় সেদিন থেকে সব প্ল্যান করতে শুরু করে দেয় যে এই করবো তাই করব। ওরাও তাই করেছিল, একটা বড় ফাঁকা মাঠ ওরা রেন্টে নিয়েছিল, সেখানে ডেকোরেশন অর্ধেক প্রায় কমপ্লিট হয়েও গিয়েছিল, বাট লাস্ট মোমেন্টে ক্যান্সেল করতে হয় কারণ মেহেন্দি রাতে বিশাল বৃষ্টি নামে ওরা রিস্ক নিতে চায়নি। তাই একটা বিয়েবাড়ি ভাড়া নিয়েছিল যেটা অনেকটা ছোট, কারণ ওদের লোক সংখ্যা ছিল প্রচুর, তার তুলনায় বিয়েবাড়িটা ছোট হয়ে গেছিলো। একটু ঘিচিঘিচি তো হয়েছিল, বাট সুস্থভাবে সব কিছু সম্পন্ন হয়েছে, সেটাই মেন ইম্পর্টেন্ট। আর আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি গায়ে হলুদে, তার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে অরিন্দম গায়ে হলুদের সময় ছিল না, আর মেয়ে তো বাইরে গেলেই রাইম দেখবো বাই না, তো আমার ফোনটাই ওকে ম্যাক্সিমাম টাইমে দিতে হচ্ছিল। আর সেকেন্ড কারণটা হচ্ছে আমি সবার সাথে একটু গল্প করছিলাম, একটু আড্ডা মারছিলাম, ফটো তুলছিলাম, সেই জন্য আরও করা হয়নি। তারপরে দুটোর সময় অরিন্দম খেতে এলো, আমরা একসঙ্গে খেলাম, আর রান্নাগুলো না খুব ভালো হয়েছিল, প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছিল, আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। হাই, তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলছি। আবার অন্য আমার মেয়ে অন্য করছে। তো এখন বাজছে 6:10, আমরা এই মাত্র চাটা খেলাম, পাপা মেয়েকে দুধ খাওয়াচ্ছে, পাপা বেশ ভালোই কাজকর্ম করে বুঝেছ। হাই, আমার বরটা বেশ কাজের, তাই না? থ্যাংক ইউ।
ও কি বলে জানো তো, বলে আমার ভাই বাড়িতে থেকে কাজ করতে ভালো লাগে, তুমি যদি আমার মতো রোজগার করতে পারো, তুমি চাকরি করো, আমি বাড়িতে বসে সব সামলে নেবো সংসার। ওর নাকি বাড়িতে কাজ করতে খুব ভালো লাগে, অফিসে অত ভালো লাগে না। আমি যদি তোমার মতো টাকা ইনকাম করতে পারবো না, তুমি বাড়িতে বসে থাকলে আমরা না খেয়ে মরবো। তো যাই হোক, এবারে আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগে বিয়ে বাড়িটা, যে আমি একটা দীপাড়ার দিদির কাছে সাজতে গিয়েছিলাম, তো আজকে আমি তার কাছেই সাজবো। এখন যেতে বলেছিল 6টায়, আমি যাবো, যেতে যেতে 6:30 বেজে যাবে, দিদি আমাকে গাল দেবে, চলো তাড়াতাড়ি ফটাফট। আমি তো ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, যা যা নেবো সব গুছিয়ে নিয়েছি, আর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করবো। আর বিয়েবাড়ি আজকে যাব হচ্ছে 9:30-10 বেজেই যাবে, ওখানে গিয়ে বিয়েবাড়ি মানে যাবো আর আসবো এমনটা হবে হয়তো। স্যাটার ফাটার কিছু খাওয়া হবে না, গেয়েই হয়তো মেইন কোর্স খেতে হবে এত রাতে, আর কি করবো, কারণ সবাই আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে সবাই ওই 10:30-10:30 সময় যাবে, সেজন্য আমিও যাব। তো চলো ফটাফট রেডি হয়ে নি, আর কোনো কথা বলবো না বেশি। এখানে রুমাদি দারুণ সাজাচ্ছে সব, এই সরগো তো দেখাই দারুণ লেগেছে, বিভৎস ভালো, বিভৎস ভালো, চুলের ডিজাইনটা দেখি, সুন্দর হয়েছে গো, আমাদের এই পুচকিটাও সেজেছে দেখি দেবতী, ভাল লাগছে তোমাকে নিজেকে, ভিডিও করে দিচ্ছি, হ্যাঁ দারুণ লাগছে, এবারে তো খোপা করবে, দারুণ লাগছে। আমি রেডি হয়ে গেছি দিদি, আগের দিনের থেকে আজকে অনেক বেটার সাজিয়েছে, মানে আজকে আমার খুব ভালো লাগছে, আমি দিদিকে বলছিলাম যে আজকে সাজটা আমার বেশি ভালো লেগেছে। তো পুরো লুকটা একবার দেখিয়ে দাও, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন বাজছে 9:45, এবারে বেরোতে হবে, আর আমাদের ছোট্ট মানে প্রিন্সেস কে দেখো বাবু, এবার দেখি না ভিডিও করছে, কি ঢুকিয়েছিস মুখে, মুখে মুখে বলে আমাকে কেমন লাগছে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুক ইট লাইক এ ওয়াও। আসছে বেটা, আমরা পৌঁছে গেছি, পাপা আরে বেটা, পাপা আরে, পাপা গাড়ি পার্ক করনে গে, চলো আন্দাজ চলতে, আমরা এত লেট হয়ে মানে হয়ে গেছে যে বিয়ে কমপ্লিট, বিয়ে কমপ্লিট, শুধু মালা বদলের সময় আসা হয়েছে। এ দুর্গা একবার দেখ রে, না আমাকে দেখতে হবে না, এখন মালা বদল হচ্ছে, এরকম শান্ত ভাবে মালা বদল, দুর্গা কি ছিল, দুর্গা আমাদের ক্যাশিয়ার, হ্যাঁ আমাদের ক্যাশিয়ার, আরো সুন্দরী আছে যারা, কোথায় রে সব, খেতে গেছে, খেতে গেছে, খেতে গেছে।
টাকা পয়সা চাইবে। বাবা সব সুন্দরী দেখছো, আমি পাত্তা পাই এখানে। আর পেছনে হচ্ছে আমাদের একমাত্র কাকিমা নাকি? আর ওখানে হচ্ছে একমাত্র ননদ বদমাইশি মুচুদে ননদ। এখানে কঙ্কনা, ওখানে সবাই বসেছি। প্রথমে দুটো পমফ্রেট, এই শয়তানটা আমার পাতে একটা তুলে দিল, চলো খাই দাও। এবারে দিয়েছে মেথি মালাই পরাঠা অ্যান্ড পনির জলফ্রেজি, এবারে ফ্রাইড রাইস মাটন অ্যান্ড প্রন, এটা আমার ফেভারিট। এবারে চাটনি, মিষ্টি, পাঁপড়। এবারে এখান থেকে পান খাবো। আইসক্রিম খাবো না, শুধু পানটা খাচ্ছি, পানটা খুব ভালো করেছে শুনছি। আর খাবার দাবার সবটাই খুব ভালো ছিল, বলো সব কিছু ভালো ছিল।